আমার ছেলেটা তার তো পরীক্ষা, সে আগামীবার এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ, পাশাপাশি মাদ্রাসায় পড়ে, তাকে আমার সাব বলে দেওয়া আছে। এবং বাসায় আমাদের আমার স্বামী স্ত্রী দুজনেই বলি, দেখো বাবা খুব আহামরি ভালো কোনো ফলাফল আমাদের দরকার নেই, তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো তো আলহামদুলিল্লাহ, না করতে পারলেও আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নিও না, তুমি তোমার উপর কোনো চাপ নাই, চাপ একটাই, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ো, তুমি সব ভালো কাজগুলো ঠিক মতো করো, সকাল সন্ধ্যা দোয়াগুলো ঠিক মতো করো, প্রতিদিনের কোরআন তেলাওয়াতটা ঠিক মতো করো, তোমার যে গাইডলাইনগুলো আমরা দিই সেগুলো একটু মেনে চলো, পাশাপাশি তোমার পড়ালেখাটা তুমি ঠিক রাখো, পরীক্ষার আগে সিরিয়াসনের সাথে চেষ্টা করো, পড়ালেখা করো, এরপরেও যদি তোমার পরীক্ষার ফলাফল খারাপ হয় তুমি টেনশন ফ্রি থাকবা, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই, আমরা ধুমসে রান্নাবাড়ি করে খাবো, তুমি টেনশন নিও না। আমার মেয়েও এই বছর দাখিল এসএসসি পরীক্ষা দিছিল, আমি সকালে একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে গেছি, দেখি যে ফোন বাসা থেকে কী হয়েছে, সে হ্যাঁ সে পাস করছে, আন করছে, আমাকে আলহামদুলিল্লাহ, এক সাবজেক্টে অনেক খারাপ করছে, আমাকে আরও জোরে আলহামদুলিল্লাহ। দুনিয়া নিয়ে এত টেনশনের কারণ কিচ্ছু নাই, এত চাপ দেওয়ার কিচ্ছু নাই। বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে এমন প্রেশার দেন, নকল কেউ সাধে করে, কারণ ওর জন্য একটা ডু অর ডাইয়ের ব্যাপার, আপনি এই পর্যায়ে নিয়ে গেছেন ছেলেকে, আরে বাবা কিসের ডু অর ডাই? ঢাকা মেডিকেল কলেজে এক ডাক্তার আছে আমার বন্ধু মানুষ, আমাকে প্রায় বলে কে ভাই এইসব রেজাল্ট ফেজাল্ট এসব মেধা টেধা এগুলোর যে এগুলোকে আমরা মা বাপরা যেভাবে মাজা গামছা পেতে নিয়ে নিছি, আসলে একটা মানুষের জীবনে সুখী হওয়া